বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুরে ভাগ খুশি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। অসম্ভব, আমাদের বংশের সম্পত্তি মা দুর্গার ত্রিশূল তোরা কিছুতেই ছুঁতে পারবি না। ভালোই ভালোই তোদের ওই মা দুর্গার ত্রিশূল আমাকে দিয়ে দে জমিদার, না হলে কেউ রক্ষা করতে পারবে না বলে দিলাম। আমাদের এই বাড়িতে 14 পুরুষের সেবা পাচ্ছে মা দুর্গা, তার ত্রিশূলের ক্ষমতা তোদের জানা নেই। এই বংশের মানুষ ছাড়া কেউ ওই ত্রিশূল ছুঁতে পারবে না, শেষ হয়ে যাবে সে। জানি জানি, আর তাই তো তোর কাছ থেকে চেয়ে নিতে এসেছি আমরা ওই শক্তিমান ত্রিশূল। আমার চাই। তোরা ভাবলি কি করে আমি স্বেচ্ছায় ওই ত্রিশূল তোদের দিয়ে দেব? চলে যা এখান থেকে, আর ওই ত্রিশূল তোরা পাবি না। তুই কি ভাবিস আমি কোনো খবরই রাখি না? ওই ত্রিশূল যার কাছে থাকবে সেই হবে সর্বশক্তিমান, কেউ আমাকে ধরতে পারবে না। তাই ওই ত্রিশূল তো আমার চাই। ক্ষমতা থাকলে নিয়ে নে, আমি দেব না। দেখি কি করিস তোরা। কি আর করব, নে নে তাহলে, নিজের ঘরে এবার বন্দি হয়ে থাক। ওই যে সর্দার, সেই ত্রিশূল। এখন থেকে ওই ত্রিশূল হবে আমার। যা যা দাঁড়িয়ে কি দেখছিস, যা যা নিয়ে। দেখি সর্দার, আমি নড়তে পারছি না কেন? মানে আমাকে বাঁচাও সর্দার, আমাকে বাঁচাও বাঁচাও। ওরে ওরে পালা রে, এ যে ত্রিশূল না রে, অন্য কিছু। মাতুলদা, আমরা এবার স্কুলের জন্য বেরোচ্ছি। কি ব্যাপার, আজ তোরা এত দেরিতে বেরোচ্ছিস? আরে আজকে আমাদের স্কুল ছুটি পড়ছে গো মাতুলদা, কম্পিটিশন আছে গো। কম্পিটিশন? কিসে? দেওয়াল চিত্র অঙ্কন, মানে ওয়াল পেন্টিং কম্পিটিশন। বাহ, তোরাও বুঝি নাম দিয়েছিস। হ্যাঁ গো মাতুলদা, কিন্তু এই বিচ্ছুটা তো কিছুতেই নাম দিতে চাইছে না। কেন রে বিচ্ছু, নাম দিবি না কেন? এই তো তোমরা সবাই আমাকে দেওয়ালগুলো পরিষ্কার রাখবার জন্য সব সময় বলো, আর এখন আবার উল্টো কথা বলছো। কি যে করি জানি না বাপু। বাচ্চুটা আমাকে এত বড় ঝামেলায় ফেলে দিল শেষ পর্যন্ত, কেন যে এই কম্পিটিশনে আমার নামটা রাখলো কে জানে। এখন আমি কি করি, আঁকতে গিয়ে আমি নিজেই না ছবি হয়ে যাই। আমি ওকে ছাড়ব না, ছাড়ব না। আরে
ইয়া, আমি তো ওই সারটাকেই আঁকতে পারি। ইয়েস, সার, 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 আমি যে এত সুন্দর আঁকতে পারতাম তা আমার জানা ছিল না। শিল্পী বিচ্ছু, পুরো শিল্পী বিচ্ছু, সার শিল্পী বিচ্ছু। আরে স্বয়ং সার বাবাজি যে তোমার নিজের ছবি থেকে নিজেই চলে এসেছো, হবেই তো, হবেই তো। তোমার ছবিকে আঁকছে দেখতে হবে না ইন্টারন্যাশনাল সার শিল্পী বিচ্ছু সরবা। তবে রে, এটা আমার ছবি হয়েছে নাকি? দেখাচ্ছি মজা। কি বললে তোমার গ্রামের নাম? সূর্যপুর গ্রাম। সূর্যপুর, এমন নাম এর আগে কখনো শুনিনি তো। বলো কি হয়েছে? বাটুলদা, ওই ডাকাতগুলো খুব সাংঘাতিক। আমাদের গ্রামের জমিদার সূর্যনারায়ণকে ওরা আটকে রেখেছে ওই জমিদার বাড়িতে। গ্রামের মানুষেরা খুব ভয় পেয়ে আছে। তা ডাকাতগুলো জমিদার বাবুকে আটকে রেখেছে কেন? ডাকাতি করে তো চলে যেতে পারে। পারবে না বাটুলদা। পারবে না কেন? জমিদার বাবুর বাড়িতে প্রতিষ্ঠিত আছেন মা দুর্গা, খুব জাগ্রত সেই মূর্তি। দুর্গাপূজার সময় সারা গ্রামের মানুষ জড়ো হয় মায়ের মন্দিরে। বলতে পারেন গ্রামের ওই একটি মাত্র দুর্গাপূজো ওটি। সেই মায়ের হাতে আছে একটা ত্রিশূল। সাধারণ কোনো ত্রিশূল নয় সেটা। সাধারণ নয় মানে? মানে ওই ত্রিশূল বিশেষভাবে মায়ের আশীর্বাদ পাওয়া। জমিদার সূর্যনারায়ণের বংশের কোনো মানুষ ছাড়া কেউ ওই ত্রিশূল স্পর্শ করতে পারবে না, ছুঁতেও পারবে না। আর ছুঁলে কি হবে? মৃত্যু। ওরে বাবা! আর এই ত্রিশূল যার কাছে থাকবে তার কোনো বিপদ আপদ কিচ্ছু হবে না, কেউ তাকে যুদ্ধে হারাতে পারবে না, সে হবে সর্বশক্তিমান। তা তুমি এসব কথা কি করে জানলে? কে না জানে, সবাই আমরা জানি। তাছাড়া জমিদার বাবু নিজেই সবাইকে বলে বেরিয়েছেন। তাই ওই ত্রিশূল নেবার জন্য ডাকাতগুলো এসেছে। তুমি কিছু একটা করো, আমি তোমাকে নিয়ে যাবার জন্য এত দূর থেকে এসেছি। তুমি যাবে না বাটুলদা? উমা, তুমি ছোট্ট একটা মেয়ে, তোমাদের আজ বিপদ, আমি কি চুপ করে বসে থাকতে পারি? কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা মাটুলদা? গ্রামের এমন দুঃসময়ে তোমার মতো একটা ছোট্ট মেয়ে আমার কাছে এলো, তোমার সাথে কেউ এলো না, একা একা তোমাকে ছেড়ে দিল। বাটুলদা, এত কিছু ভাবার সময় এটা না। আমি তোমাকে বিশ্বাস করি, তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। ডাকাতগুলো ত্রিশূল না পেয়ে এখন গ্রামের লোকদের উপর চড়াও হচ্ছে। বুঝলাম, তুমি একটু বিশ্রাম নিয়ে নাও, আমি আজই তোমার সাথে রওনা দেব। আজই যাবে মাটুলদা? হ্যাঁ রে, ওর কথা শুনে যা বুঝলাম তাতে আর দেরি করা উচিত হবে না। এবারে দুর্গাপূজা তো তার মানে আমাদের এই সূর্যপুরেই কাটাতে হবে বাটুলদা? মোটেই না, তোরা এখানেই থাকবি, ওখানে যাব আমি একা। কেন বাটুলদা, আমরা কেন যাব না? পূজো পালির দিনে আমি চাই না তোরা কোনো ডাকাতের ঝামেলার মধ্যে জড়াস। আমি এখানে বটব্যাল স্যারকে বলে যাব, তোরা এই পুজোর কদিন স্যার আর নিতাইয়ের কাছেই থাকবি। বছরে তো একবারই আসে পুজো, আর তুমি ঠিক সেই সময় আমাদের ছেড়ে চলে যাবে মাটুলদা? দেখ, যদি না যাই তবে উমাদের গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের যে এবছর দুর্গা পুজোই হবে না, সেটা কি ঠিক? না না মাটুলদা, তুমি যাও, আমরা এখানে খুব ভালো হয়ে থাকব। উমা, সেই কখন থেকে তুমি হাঁটছো? আর কত দূর বলো তো তোমাদের গ্রাম? এই তো সামনে পড়বে একটা জঙ্গল, ওটা পেরোতে হবে। জঙ্গল তো পেরিয়ে এলাম,
তোমার গ্রাম তো এলো না এখনো। এই তো সামনে একটা পাহাড় আসবে, ওই পাহাড় পেরোলে আমাদের গ্রাম। পাহাড়? তুমি একটা ছোট্ট মেয়ে, তুমি পাহাড় পেরোতে পারবে? পারবো না কেন, ওভাবেই তো এলাম। এত ছোট একটা মেয়ে হয়ে এতটা পথ হাঁটছো, তোমার কষ্ট হচ্ছে না উমা? আশ্চর্য। কষ্ট কিসের? কি আশ্চর্য ব্যাপার, এত ছোট মেয়ে এতখানি পথ হাঁটছে, অথচ একটুও ক্লান্ত হচ্ছে না। দেখেছ বাটুলদা, সামনেই দুর্গা পুজো, কত খুশির সময়, অথচ আমাদের গ্রামে কেমন অন্ধকার নেমে এসেছে। হ্যাঁ সেটাই তো দেখছি। তোমাদের জমিদার বাড়িটা কোন দিকে বলো তো? সেই দিকেই তো যাচ্ছি। ওই যে দূরে বড় বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই আমাদের জমিদার বাড়ি। তুমি এবার একাই যাও ওখানে। সে কি, তুমি যাবে না? আমাকেও যদি ওরা আটকে রাখে, তাছাড়া আমি তোমাকে ডেকে এনেছি, দেখলে তো ওরা আমাকে ছাড়বে না। ঠিক কথা। আচ্ছা বেশ, আমি একাই জমিদার বাড়ি ঘুরে আসছি। আমি এই বটতলাতেই আছি, তুমি এসো। সর্দার, বাইরে থেকে একটা লোক এসেছে, লোকটাকে কোনোদিন দেখেছি বলে মনে পড়ছে না। বাইরের লোক? হিরে জমিদার, তুই কাকে খবর দিয়েছিস সত্যি করে বল। আমাকে তো তোরা হাত পা বেঁধে তোদের সামনেই ফেলে রেখেছিস, আমি আর কাকে খবর দেব। সর্দার কি করব তাহলে? ধরে আন লোকটাকে। যা হুকুম সর্দার। কাউকেই তো কোথাও দেখতে পাচ্ছি না, কি করা যায়, বরং চিৎকার করে ডাকি। কেউ আছেন? আছেন জমিদার বাবু? আপনি কি আছেন? আছেন। কোথায় আপনি? আমাকে ইচ্ছে করেই ধরা দিতে হবে। নিয়ে চল বেটাকে সর্দারের কাছে। চলো নিয়ে, তারপর দেখ। এই কে রে তুই, কি চাই এখানে? আমার নাম বাটুল, আমি জমিদার বাবুকে তোদের হাত থেকে ছাড়াবার জন্য এসেছি। কি? জমিদারকে মুক্তি আমরা দেব, তার আগে বল এই মন্দিরের ত্রিশূল যেন এই জমিদার আমার হাতে তুলে দেয়। না, কিছুতেই দেব না তোদের হাতে ওই ত্রিশূল, শয়তান, কোনোদিন আমি দেব না। তবে তুইও আর কোনোদিন মুক্তি পাবি না। আর এই যে বাটুল না ফাটুল, তোকেও বলে দিচ্ছি, আর এক পা যদি তুই এগোস, তবে তবে এই গোটা গ্রাম আমরা জ্বালিয়ে দেব। এত লোকের মৃত্যুর কারণ হবি তুই। না, গ্রামের ওই নিরীহ মানুষগুলোর ক্ষতি তোমরা করতে পারো না। তবে চলে যা তুই এখান থেকে। বাটুল, তুমি চলে যাও, এই ত্রিশূল থাকতে ওরা আমাকে কিছুতেই মারতে পারবে না। এই ত্রিশূল তোকে কি করে বাঁচায় আমরা দেখব, আমাদের হাত থেকে তোর আর কোনো নিস্তার নেই। এই গ্রাম এবার আমরা জ্বালিয়ে দেব। বাটুল, তুমি চলে যাও, আমার গ্রামের মানুষদের তুমি দেখো। আপনি কোনো চিন্তা করবেন না জমিদার বাবু, আমি গ্রামের মানুষদের দেখব, আর এই মন্দিরে মায়ের দুর্গাপুজো করব। এখন আমি চলে যাচ্ছি, তবে আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। কি রে জমিদার, তুই কি ভাবছিস এই বাটুল তোদের গ্রামকে রক্ষা করতে পারবে? তুই গ্রামের জমিদার, তুই পারছিস না, আর কোথাকার কোন বাটুল এসে বাঁচাবে তোদের? একি, কোথায় গেল সেই বাচ্চা মেয়েটা?
বললো তো এখানেই থাকবে। একি তুমি চলে এলে, ডাকাতগুলোকে ঘায়েল করে এলে না? তুমি কি করে জানলে আমি ডাকাতদের ঘায়েল করিনি? বারে তাহলে তোমার সাথে তো আমাদের জমিদার বাবুও থাকতেন। না উমা, আমাকে অন্যভাবে চেষ্টা করতে হবে। আমি যদি এখন ডাকাতদের সাথে লড়াইতে যাই, তবে ওরা এই গোটা গ্রাম জ্বালিয়ে দেবে। পারবে না, কিছুতেই পারবে না। এই সূর্যপুর গ্রামে যতক্ষণ ওই ত্রিশূল আছে, কারুর কোনো ক্ষতি হবে না। তুমি নিশ্চিন্ত ওই ডাকাতদের শাস্তি দাও। তুমিই একমাত্র পারবে ওই ডাকাতদের শাস্তি দিতে। এই কে, কোথায় আছিস? আয় দেখি আমার সামনে, দেখি তোদের কত ক্ষমতা। আর কোনোদিন এই গ্রামের মানুষদের বা জমিদার বাবুকে বিরক্ত করবি? কখনো না, কোনোদিন না। ধন্যবাদ বাঁটুল বাবু, আপনার সাহায্য ছাড়াই মারাত্মক ডাকাত দলকে আমরা কিছুতেই ধরতে পারতাম না। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব এটাই বুঝতে পারছি না। অত দূর থেকে আপনি আমাদের রক্ষা করতে এলেন কিভাবে? আমি না, ধন্যবাদ দিতে হলে আপনার গ্রামের ছোট্ট উমাকে ধন্যবাদ দিন। অমন সাহসী মেয়ে আমি কখনো দেখিনি, ওই তো গিয়ে আমাকে ডেকে এনেছে। উমা, বাঁটুলবাবু, আমাদের গ্রামটা খুব ছোট, গ্রামের সবার সাথে আমাদের পরিচিতি আছে। উমা নামে তো কোনো ছোট মেয়ে এই গ্রামে থাকে না। কি বলছেন আপনি, এ তো আজব ব্যাপার, কিন্তু উমাই তো আমাকে শহর থেকে নিয়ে এলো। সবই মায়ের ইচ্ছা। চলুন চলুন, বরং আমাদের মন্দিরে গিয়ে মায়ের দর্শন করে আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। মা, মা গো। এ কি, এ আমি কি দেখছি? কেন বাঁটুল বাবু? উমা, এই তো উমা, এই তো আমাকে গিয়ে ডেকে এনেছে। কি কি বলছেন, কি কি বলছেন কি বাঁটুল বাবু? হ্যাঁ, আমি তো উমা, আমার ইচ্ছাতেই তো বাঁটুল এখানে এসেছে। কিন্তু মা, তুমি তো পারতেই বিপদ থেকে জমিদার বাবুকে রক্ষা করতে। পারতাম, এই ডাকাতের আক্রমণ তো আমার ইচ্ছাতেই হয়েছে। সে কি মা, কেন? সূর্যনারায়ণ, তোদের বংশে আমি 14 পুরুষ ধরে সেবা পেয়ে আসছি। আমার এই ত্রিশূলের মাহাত্ম্য তোর পূর্বপুরুষেরাও জানত, কিন্তু তারা কখনো তোর মতো এর জন্য দম্ভ দেখায়নি। লোকের কাছে এই ত্রিশূলের মাহাত্ম্যের কথা বড়াই করে প্রচার করেনি। তুই নিজের নাম প্রচারের জন্য এই ত্রিশূলের কথা সকলকে বলে বেরিয়েছিস, তাই আমার ইচ্ছাতেই এই বাড়িতে ডাকাতের আক্রমণ হয়েছে। আমি বুঝেছি মা, আমি বুঝেছি, আমি আমি আর এই ভুল কোনোদিন করব না মা। ডাকাত সর্দারের মতো খারাপ মানুষ যেমন এই পৃথিবীতে আছে, তেমন আবার ভালো মানুষও আছে। তাই তো আমি বাঁটুলকে তোর সামনে এনেছি, যাতে তুই খারাপ মানুষ আর ভালো মানুষ দুজনকেই চিনতে পারিস। তোর বোঝা উচিত ছিল
এই ত্রিশূল নিরাপদ রাখতে এর ক্ষমতা গোপন রাখা জরুরি। তা তুই করিসনি। মা গো, মা আমায় ক্ষমা করো মা। কিন্তু শাস্তি তো তোকে পেতেই হবে। তুমি যে শাস্তি আমাকে দেবে আমি তা মাথা পেতে নেব মা। আজ থেকে এই ত্রিশূলের সমস্ত দৈবিক ক্ষমতা চলে যাবে। এই ত্রিশূল আজ থেকে এক সাধারণ ত্রিশূল হয়েই থাকবে। দম্ভ অহংকার ত্যাগ করলে তবেই আবার এই ত্রিশূলের ক্ষমতা ফিরে আসবে। জমিদার বাবু, প্রতিটা মানুষের মধ্যেই আছেন ঈশ্বর। মানুষ রূপেই এসে প্রতিবার ঈশ্বর শিক্ষা দিয়ে যান আমাদের, কি তাই না? হা 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 হা।